নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমি ভালো আছি, আসলে তোমরাও ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার, তো আজকে তোমাদের দাদাভাইয়ের অফিস ছুটি আছে, তো তোমাদের দাদাভাইয়ের ঘুমাচ্ছে, কালকে নাইট ডিউটি ছিল, পরশু নাইট ডিউটি ছিল, তো ঘুমাচ্ছে এখন। আর এখন বাজছে বেলা 10টা, তো মাহি মাহিকে স্কুল দিয়ে এসছে, তো মাহি তো এখন স্কুলেই আছে। তো মাহি হয়ে যাবো খিচুড়ি বানিয়ে দিয়েছি, খিচুড়িতে একটু ভাত খাচ্ছে না, তার জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছি, পালং শাক, আলু, পেঁপে, বরবটি, সিম সব কিছু দিয়ে, পর মটরশুঁটি সব কিছু দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি, খিচুড়ি বানাচ্ছি। আর এদেরকে মাছ বার করে রেখে দিয়েছি মাছটা, তো আজকে সর্ষে দিয়ে একটু মাছ হবে, আজকে সর্ষে ভিজিয়ে রেখেছি। আর টিফিনে বানাচ্ছি এরকম গোলা রুটি হচ্ছে টিফিনে, তো হচ্ছে ডিম দিয়ে একটু গোলা রুটি বানাচ্ছি ময়দা দিয়ে। ময়দাটা ওই মাইক বাটি উপলক্ষে অনেকটা আনা হয়ে গেছে, বেঁচে আছে। আর ময়দা বেশিক্ষণ বেশি দিন রাখলে কি হয়, পোকা লেগে যায়। তো তোমার দাদাভাই বলেছে এরকম ময়দাটা দিয়ে একটু গোলা রুটি বানিয়ে দাও, টিফিনে আজকে হয়ে যাবে। তাই করা যায়, ভালোও লাগে খেতে সবারই। তো কাকা ভালো লাগে অবশ্যই বলো। আর কানের এদের কানটা না ব্যথা করছে, কানে কানেরটা খুলে লাগছে, যে মুখটা কিরকম কিরকম লাগছে দেখতে। আর দেখো ওদিকে দেখাই, এই দেখো গামলাতে সব কিছু মানে ভিজিয়ে রেখেছি। বিভিন্ন ধরনের বা সোয়েটার টুয়েটার আছে, নাইট ডিউটিতে অনেক সোয়েটার টুয়েটার লাগে, তো তার জন্য মানে ভিজিয়ে রেখে দিয়েছি সব। চামচে করে আমি রেখে দিয়েছি, কারণ একবারে যদি তেলটা যদি আমি নিয়ে নিই না বোতলের সময়, তাহলে কি পড়ে যায় আমার, কেন কে আমি তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে চামচে করে, তাহলে আমার সুবিধা হয়। এই ওগুলো কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো। তো এবার বেগুন ভাজা হবে, তার জন্য বেগুন কেটে রেখে দিয়েছি, পেঁয়াজও কেটে রেখে দিয়েছি, মাছের ঝাল দাঁড়াবো বলে, সর্ষে বাটা দিয়ে মাছ করবো বলে। তেলটা কেমন থাকছে দাঁড়াও, তোমাদেরকে একটু পরে আবার কথা বলছি। এই দেখো তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, না তুমি খেয়ে নাও, তো মাকে স্কুল থেকে নিয়ে এসো, তো খেয়ে নে, আবার তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। কি করছো? আমি জুতো খুলছি। জুতো খুলছো নিজে নিজে? পারো জুতো খুলতে নিজে নিজে? ও আমি করবো না, তাহলে সব কে করবে? মাই সব করে দেবে? আচ্ছা ডিম পড়েছি তোর, জিজ্ঞাসা করলে এখন বিছানাতে উঠো না, বিছানাতে উঠো না, বিছানাতে উঠো না, উঠো না, স্কুল থেকে এসে বিছানাতে উঠতে নেই, জানো না তুমি? চলো এখন এসো খেয়ে নেবে, চলো খেতে হবে তো। আমি তেলের মধ্যে এটাকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এবার পেঁয়াজ। রান্না করতে করতেও কোনো শান্তি কিছুতেই নেই, একবার মেয়ে পড়ে যাওয়া, আলমারি খুলে সব কিছু বার করা, খুব দুষ্ট হয়ে গেছে আমাদের মাহি এখন, কারণ বাবার সঙ্গে তর্ক বিতর্ক লাগছে। এরা দলটা বার করেছে, দেখো চোখে জল নেই কান্না। তোমরা সবাই জানো মাছে সর্ষে দিয়ে কী করে মাছ করতে হয়, তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি এটা আমি মানে প্রথম যখন আমার বিয়ে হয়েছে, আমি যখন প্রথম জন দিয়ে দাদাভাইয়ের সঙ্গে যখন এসেছিলাম না, আমি মাছের এমনি সর্ষে বাড়িতে কী মাছ করতে হয় সেটাই জানতাম না, তো আমি আমার দাদুর কাছে রেসিপিটা শিখেছি। তো
সেদেশে এখন এই রেসিপিটা করলে আমার দাদুর কথাটা খুবই মনে পড়ে। এখন দাদু আমাদের সঙ্গে আর নেই, দাদু এই যখন 3 বছর হলো মারা গিয়েছে। তো আমি দেখো সর্ষেটা এমনি বেটে না একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি, কারণ সর্ষে বাটাটা না মানে সর্ষে যে ছিপড়ে ছিপড়ে সেটা যদি মুখে পড়ে না খুব তিতো লাগে। আর সর্ষেটা বাটার সময় যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, আমার যে ভুলটা হতো সেটা তোমাদেরকেও বলছি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সবসময় বাটবে সর্ষে মিক্সিতে টেস্ট করলে, ফলে তিতো যে ভাবটা সেটা আর হয় না। দেখো পেঁয়াজটা আমার মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা। তারপরে দিয়ে দেবো তোমার এই হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। তো এটা ফুটুক একটু একটু মানে লাল লাল ভাব আছে তো সঙ্গে সঙ্গে হচ্ছে। স্টাইল করো একটু স্টাইল করো, তো মাইনা আসতে পারবো তারপরে তোমাদেরকে রান্নাটা দেখাই। এই দেখো ঝাল ভাজির ঝোলটা না অনেকটা গাঢ় হয়ে গেছে, একটু কমে এসছে একটু। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা, আর এই শীতের মৌসুমে না একটু ধনে পাতা দিয়ে সব কিছু যাই করবো, ধনে পাতা দিয়ে করলে না খুব ভালো লাগে খেতে। একটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা একটু কুটাবো একটু, আর দিয়ে দেবো সর্ষের তেল। আর এই কাঁচা সর্ষের তেল খুব ভালো লাগে কোনো কিছু রান্নাতে। ঠিক আছে, আর দেখো তোমাদেরকে একটা কথা বলি, আমি প্রবলেমে পড়েছি এই ইন্ডাকশানটাতে, আমি ইন্ডাকশানে ভাত করি মশলা কষা কষা কোনো কিছু এই আবার এই হতো না E6 উঠে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো। তো কেন হচ্ছে কেউ যদি জানো আর এটা থেকে সমস্যাটা থেকে মানে মুক্তি পেতে কী করতে হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, মানে পুরো যা মানে পুরো ভিডিওটা দেখবে তারা জানতে পারবে। তো একটু দেখো আর দেখো ভাত বসিয়ে দিয়েছি, তো আবার পরে কথা বলছি, নিজেদের কিছু কাজ আছে সেগুলো একটু সেরে নিই। দেখো বাসন পুরো আছে, বাসনগুলো একটু ধুয়ে নিই। ঠিক আছে, এই দেখো মাই কি করেছে, মাই কি হয়েছিল এতক্ষণ তোমার? তোমার আমার মাথা ফেটে গেছে। কোনখানে লেগেছে তোমার? এখানে। কি করে লাগলো? দাম করে। দাম করে লেগেছে? দাদা তোমাদেরকে দেখাই, এই দেখো আমার নতুন ড্রেসিং টেবিলের কি অবস্থা। এই দেখো প্রথমে এটা দেখো এটা পুরো ছাড়িয়ে দিয়েছে, প্রথম দুদিন পরেই মানে আনা দুদিন পরে এরকম করেছে, আজকে দেখো এটা পুরোটাই ভেঙে দিয়েছে, এইটার উপর থেকে পুরো এরকম মেঝেতে পড়েছে। কেমনটা কেমন লাগবে? এদের মাথাতে লেগেছে, দেখো আমি দাম করে পড়ে গেছি। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, পুরোটা ভেঙে দিল মানে শত্রু ড্রেসিং টেবিলটা, শত্রু তো শত্রু ড্রেসিং টেবিলটা। ও এটা ভালো নয়, কি করবো এটা? বাবা করবে বলে ঠিকঠাক করবে, এটা ঠিকঠাক তুমি ভেঙে দিয়েছো, এটা কি হবে? আর বাবা কি বলছে, তুমি কি হতো এই চাপা পড়ে যাবে আর করবে কোনোদিন না বলে সরি বাবার কাছে গেল আবদার খেতে। চলো, তো দেখো আমি এক পাটি রাত্রিতে ডিনারে চলে এসেছি, সারা সন্ধ্যে আজকে আসতে পারিনি, মায়ে এত দুষ্টুমি করেছে না তার জন্য আসতেও পারিনি।
তো আজকে আজকে রাত্রিতে আমাদের মানে দুপুরে খেতে আজকে দেরি হয়ে গেছিল, তার জন্য রাত্রিতে তোমাদের দাদা ভাই বললো আছে মুড়ি আর চপ হোক, তার জন্য চপের দেখো আলু সব মশলা করে রেখেছি, বেসনটাকে ফেটিয়ে রেখে দিয়েছি, ভাজা মশলা করা আছে, তবে চপ ভাজা হচ্ছে। তো কে কে খাবে চলে এসো তোমরা সবাই, কাকার দেখে লোভ লাগছে এই শীতের রাত্রিতে এরকম চপ আর মুড়ি, গরম গরম চপ আর মুড়ি কার ভালো লাগবে, ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো ওই দেখো বরের জন্য নিয়ে চললাম আমিও একটা বরেরটা। কই গো, ওই নাও নেবে না, কেমন হয়েছে আগে বলো। বাবা দারুণ বানিয়েছো তো, পুরো দোকানের মতো। খেয়ে বলো খেয়ে বলো, ভালো হয়েছে? তো গুড নাইট আবার বলে দাও, ভিডিওটা আজকে মতন শেষ করে দিই, আজকে গুড নাইট বলে দাও সবাইকে, আর প্লিজ সাবস্ক্রাইব বলে দাও একবার, বলো 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 আপনি বলো, গুড নাইট ফ্রেন্ডস, আর সাবস্ক্রাইব করতে একবার বলে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে কেউ ভুলবে না। আজকের মতো এইটুকুই থাক, আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।